যদি কেউ নাজিয়া হতে চান তাকে অবশ্যই হাদিসকে অগ্রাধিকার দিতে হবে কোনো ফকি মুস্তাহের রায়কে অগ্রাধিকার দেওয়া যাবে না যুক্তি দিয়ে হাদিসকে খণ্ডন করার চেষ্টা করে আহলাদিস আন্দোলন বাংলাদেশ তার বিরুদ্ধে তীব্র আন্দোলন মনে রাখবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি যে ব্যক্তি দেখছ যে সময় চলে যাচ্ছে ফজর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তুমি এক রাত পড়ে নাও তা সব হয়ে যাবে অর্থাৎ তোমার সারা রাত ভরে তারা তো বিশ টাকা হোক আর পঞ্চাশ হোক আর একান্ন আঘাত পর্যন্ত আসে এগুলো আলোচনা এটাও আসছে ওগুলো আমার মানে না মা আশা বলছেন আমার রসুল কখনো রমজানের বাইরে কখনোই এগারো টাকা তার উদ্দেশ্য তারা পড়েননি আমরা সেটাই পালন করি মানে আপনার আস বললো আল্লাহ কে কেরাত ছিল খুব লম্বা উনি এগারো টাকাতে রাত কাভার করতে পারতেন আমরা তো অত কেরাত মুখস্ত নাই তো অতএব খালি টাকাটা টাকাটা পড়ো আর আর কাছে রাখাত বাড়াও যুক্তি যুক্তি চলবে না আপনি এগারো পড়েন সাধ্য মতো লম্বা করেন ঘুমাবেন ঢুলি ঢুলি ওদিকে তারাবি হয়ে যাবে এটা হবে না প্রতিটি ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আমরা রফলদান দান করি চারবার আপনি যুক্তি দিলেন নতুন মুসলমান হয়তো সেই জমানায় বগলে পুতুল নিয়ে আসতো তো একবার করলে যদি পুতুলটা না পড়ে তো চার ব্যাগে ঝাড়া দিতে হতো তো এখন তোমার ভালো মুসলমান হয়ে যেত পুতুল নাই অত একবার করলেই চলবে এটা কি হাদিস না যুক্তি এই যুক্তি দিয়ে হাদিসকে অস্বীকার করা আমরা রফলি দান করি আপনি যুক্তি দিলেন আল্লাহ রসুল শেষ বয়সে বুড়ো হয়ে গেলেন হাত উষা না তাই হাত নিচে বানতেন অর্থাৎ তোমার হাত বাঁধো তাহলে সব বুড় দল কি তোমরা এইভাবে যদি কেউ যুক্তি দেয় যুক্তি দিয়ে হাদিসকে খণ্ডন করার চেষ্টা করে আহলে আন্দোলন বাংলাদেশ তার বিরুদ্ধে তীব্র আন্দোলন মনে রাখবেন যদি কেউ নাজিয়া হতে চান তাকে অবশ্যই হাদিসকে অগ্রাধিকার দিতে হবে কোনো ফকি মুস্তায়ের রায়কে অগ্রাধিকার দেওয়া যাবে না এখন তো অনেকটা ঢিলা হয়ে গেছে আর চুয়াল্লিশ বছর ধরে দাওয়াতি কাজ করছে না আমরা তাতে এখন ওগুলো আসে ফেরা শেষ প্রথম থেকে যখন শুরু করেছি তখন পদে পদে মার খেতে হয়েছে আমরা সালাম পেটি পরে দলবদ্ধ মনোজাত করি না করি যখন বাদ দিলাম ওরে বাপরে বাপ কত যে কুফরি ফতো আমার খেতে হয়েছে হিসাব নেই কিন্তু এটা সৌভাগ্য কোন সামনে আসছে না ও ফুচুরি পড়ে দুনিয়ার ফতাবাজি করতে পারে আহ হোক আর আহানাফি হোক যত মসজিদ আছে বাংলাদেশ সব মসজিদে পড়তে লাগে তিন মিনিট আর মনোজাত যায় দশ মিনিট তা বাংলা উর্দু ইংরেজি ফার্সি আরবি যে যা যত পারে খালি মনোজাত আর মনোজাত আর মায়কে এত ফোর্সে মনোজাত করবে যে আল্লাহর বুঝতে সময় লাগে কী বলে তো বুঝতেই পারবে না কিন্তু পড়ি যাচ্ছ আমি ইমাম সাহেব আর ইমাম সাহেব যত সুর দিয়ে মনোজাত করতে পারবে তত ইমাম সাহেব পকেট ভর্তি হবে